12 স্টার, 7 স্টার, 9 স্টার অল টোটাল কাজ করতে পারবি। আর পিকআপে খুব সুন্দর মেজারমেন্ট হয়। আর गाइस আমাদের লাইনারে চলে এসেছে, দেখতে পাচ্ছ লাইনারে কমপ্লিট। আর এই আইগুলো সেটআপ নেওয়ার জন্য বসে আছে। তো কি প্রাইস থাকছে আমি ক্যাবিনেটের প্রাইস তোমাদের বলি না, আজকে তোমাদের ক্যাবিনেটের প্রাইস বলবো। ওভারলোডেও স্ট্রেঞ্জার দারুণ পারফরমেন্স দেয়। হ্যালো গাইস, আমি বিশ সরকার, আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আমাদের কিছু সেটআপ যাচ্ছে, যেমন বেসিক্যালি T18 মানে টাইগার জালের মধ্যে T18 প্লাস টাইগার জালের মধ্যে 315। আর বিশেষ করে গাইস আমরা এই সেটআপটাকে আমরা এখন আপাতত স্পিকার লাগাবো না, অনলি ক্যাবিনেট সেল হবে। তো কি প্রাইস থাকছে আমি ক্যাবিনেটের প্রাইস তোমাদের বলি না, আজকে তোমাদের ক্যাবিনেটের প্রাইস বলবো। কারণ অল্প একটু ভিডিও হবে, ছোট ভিডিও হবে। আর মানে জাস্ট গ্লাস উল লাগাবো, আর তোমার হচ্ছে এতে হচ্ছে জালিটা লাগাবো, আর কিছু থাকবে না। ওটাই কেমন লুক আসতেছে আর কি মাল যাচ্ছে, আশা করি তোমাদের গাইস ভালো লাগবে ভিডিওটা। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সেটআপ বা ক্যাবিনেট বলতে পারো, ক্যাবিনেট চলে আসে। এখন আমরা গ্লাস উল ফ্লাস উল লাগাবো, তারপর ভিডিওটা স্টার্ট করবো। আগে মালগুলো নামাই নি করে, নামা নামা ভাই নামা। তো গাইস বেসিক্যালি তোমাদের যখন আমি এই সেটআপটা দেখাইছিলাম, তো আমরা তখন 7000 এ বাজিয়েছিলাম। তো 7000 এ দারুণ বাজতেছিল। তো আজকে গাইস আমরা 3000, ঠিক আছে, স্ট্রেঞ্জারে 3000 এ বাজাবো। কেমন রেসপন্স আসতেছে তোমাদের এখনই শোনাচ্ছি। আর গাইস আমাদের লাইনারে চলে এসেছে, দেখতে পাচ্ছ লাইনারে কমপ্লিট। আর এইগুলো সেটআপ নেওয়ার জন্য বসে আছে। তো এদিকে যে এই সেটআপটা দেখালাম তোমাদের, সেই সেটআপটা ওরা নেবে। তার আগে একটা এই সেটআপের, তো গাইস তার আগে একটা এই সেটআপের আমরা সাউন্ড টেস্টিং করে নিই। आतंकवादी पासवर्ड लगाए थे दूसरी वाला। বেসিক্যালি সেটআপে লাগানো আছে তোমার ATI পুরো ফুল কমপ্লিট সেটআপ, যেটা তোমার YX সিরিজ মনে হয় আছে, YSX সিরিজ। এটা কার্টুনটা আছে কিনা, কার্টুন তো সব নিয়ে গেছে, আমার মনে নেই কোন সিরিজটা আছে, কিন্তু JBL এর মডেলে যে সিরিজটা আছে সেই সিরিজটা আছে। তো গাইস এবার তোমাদের বলে দিই, এমনি 3000 মেশিনে কিন্তু ওভারলোড দেওয়া আছে। বেসেই আছে তোমার 1200 ওয়াট, 1200 2400। আর এদিকে প্রত্যেকটা স্পিকার RMS পাওয়ারের মধ্যে আছে 600 600 1200, পুরো HF 1300 মানে সরি 100 মানে 1300 টোটাল ধরলাম। তাহলে পার লোড কত হচ্ছে, 13 13 2600, আর এদিকে 12 12 2400, কত হচ্ছে ও প্রায় 5000 এর মতো। প্রায় কি 5000 লোড হচ্ছে? হ্যাঁ, 2400 2400 4800, কানা হলো 4800 আর 100 100 200, 5000 হচ্ছে কিনা। আচ্ছা যাই হোক, এবার মিস্টেক করি না, এবার ঠিকই বলছি। তো ভালোই বাজতেছে গাইস, আর লোড এত সুন্দর লোড, মানে এত ওভারলোড আছে অ্যাম্পলিফায়ারে, তাও এত সুন্দর বাজতেছে, মানে বিশাল ব্যাপার। তো এটাই তোমাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা বানানো, যে ওভারলোডেও স্ট্রেঞ্জার দারুণ পারফরমেন্স দেয়। তো গাইস আশা করি আমার কাছে তো ভালো ছিল, এবার এদের কাছে জিজ্ঞেস করো, এরা তো ধরো কাস্টমার, এখন ওরা মাল নিচ্ছে, তোদের কেমন লাগলো ভাই? সুপার ছিল গাইস, সত্যি সুপার ছিল। মানে এই ইয়ের মধ্যে এটা একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো এক দাদা দিয়ে গেছে বিক্রি করার জন্য স্ট্রেঞ্জারের 3K। এখনো এটা রেট ঠিক মতো রাখা হয়নি, আমি এটা প্রপার একটা ভিডিও বানাই দেবো তোমাদের, ঠিক আছে। এখন আপাতত অ্যাম্পলিফায়ারটাকে দেখাই দিই, সুন্দর অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এটা 3000-এর। এখন পুরোটা দেখাবো না গাইস, কারণ এটার প্রপার একটা ভিডিও নিয়ে আসবো, তারপর দেখাবো। আর আপাতত এই সেটআপে ভালো বাজছে। এটাতে তোমরা যদি 3000-এর বদলে 5000 লাগাও আরো সুন্দর বাজবে, কারণ 3000-এর একটা প্রবলেম হচ্ছে, দেখো সব জিনিসের ভালো বাজতেছে সেটাও না, খারাপ বাজতেছে সেটাও না। এটাতে একটা প্রবলেম হচ্ছে সাউন্ডটা একটু ফেটে যাচ্ছে, কারণ লোড ওভার আছে। কিন্তু এর সুন্দর করে চালায় নিচ্ছে সেটআপটা, এটাই বড় ব্যাপার, ঠিক আছে। এটাতে 5K যখন আসবে না, তখন বেসের পারফরমেন্স, সাউন্ডটা ফাটবে, ক্লিয়ারিটি আসবে না, সরি ক্লিয়ারিটি আসবে, সাউন্ডটা ফাটবে কম, ক্লিয়ারিটি আসবে বেশি, এই হলো ব্যাপার। তো গাইস এখন আপাতত ওই সেটআপটাকে ইয়ে রেডি করি, ঠিক আছে। আর হালকা হালকা করে গান বাজুক আর কাজ করি, দেখো। দেখতে পাচ্ছ আমাদের গ্লাস ওল লাগানো কমপ্লিট, এখন নেট লাগানোর পালা। সবগুলো টাইগার জ্বালিয়ে আসছে। আমাদের টপের ক্যাবিনেটের প্রাইস পড়ছে 25mm প্লাই দিয়ে ফুল ঢালাই থাকবে তোমার 26000 টাকা জোড়া। এন্ড বেসের ক্যাবিনেটের প্রাইস থাকবে তোমার হচ্ছে 23000 টাকা জোড়া। টাইগার জালিতে থাকবে ফুল ঢালাই 25mm প্লাই। আর সবগুলো ক্যাবিনেটের 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি প্লাস 4 বছরের ওয়ারেন্টি থাকছে। তোমরা বেস্ট থেকে বেস্ট আমরা কোয়ালিটি প্রোভাইড করছি তোমাদের জন্য। তোমরা একবার পার্সোনালি এসে মালগুলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো না খারাপ দেখতে কেমন লাগছে? এখন তো স্পিকার নাই। এটাতে বেসিক্যালি হচ্ছে 12 স্টার, 7 স্টার, 9 স্টার অল টোটাল কাজ করতে পারবি। আর পিকআপে খুব সুন্দর মেজারমেন্ট, সেই সুন্দর মেজারমেন্ট বসাবে না, বলবে বুঝতে পারবে না। দেখতে খুব ভালো লাগছে।